Hello everyone, we are back again. আপনাদের সঙ্গে এনসুইস, আমি আপনাদের সাথে আছি শিশির। চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর, আজকে কি নিয়ে আলাপ হবে সেটা হচ্ছে টাইটেল দেখে বুঝে গেছেন। সো মশলাপাতি রেডি, এখন রোস্ট হবে কড়া। সো ফিরলাম ইন্ট্রোর পর। সম্প্রতি একটা ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হয়েছে, মেইনলি ফেসবুকে। সালমান মুক্তাদিরের প্রতিবেশী, তাদের বাড়ির সামনাসামনি বাড়ি। সে প্রতিবেশী তার ফেসবুকে কয়েকটি ভিডিও সহ একটি পোস্ট করেছে, যেখানে সে বলেছে যে রাত 3:30 মতো বাজে তখন জেসি ইসলাম আসে, এবং জেসি ইসলাম দাবি করে যে সালমান তার সাথে আবার চিট করেছে এবং সালমান অন্য একটি মেয়েকে নিয়ে আছে, যার কারণে সে সেদিন রাত 3:30-এর দিকেই সালমানের বাড়ির সামনে যে কাঁচের গেট সেটি ভাঙচুর করে, এবং সেখানে একটি আপত্তিকর ঘটনায় আমরা চলুন সেই ভিডিওটি দেখে আসবি। Thank you.
আরে গেট খুললেন, হ্যাঁ কি শুরু করলেন, কি সমস্যা আপু? হ্যাঁ অন্য সম্বন্ধে যখন তুমি খুলতে পারো থাকে ভিডিওটি যা দেখলেন যে দেশে বারবার বলতেছিল যে সালমান গেট খুলো, কিন্তু সালমান কোনো রকম গেট খুলতেছিল বা তার দ্বারা গেট খুলতেছিল না। তার মাকে জেসিয়া অনেক অকথ্য ভাষায় গালি গালাজ করে, তারপরও গেট খোলা হয়নি। এবং তার একটা দাবি ছিল যে সালমান তার সাথে আবার চ্যাট করেছে এবং সে অন্য আরেকটি মেয়েকে নিয়ে আসে। আমি মনে করি যে জেসিয়া এরকমটা মনে করা তো উচিত নয়, কারণ কিছুদিন আগে জেসিয়া ও সালমান গিয়েছিল ক্যাপিটাল ঢাকা এফএম, ক্যাপিটাল এফএম এ, সেখানে জেসিয়া নিজেই বলেছে যে 200টির বেশি মেয়ের সাথে থাকলেও তার কোনো যায় আসে না। সালমান এর যোগ্যতা আছে বলে 200টি মেয়ের সাথে থাকে। তো আজ জেসিয়ার কেন প্রবলেম হচ্ছে? আসলে এই ধরনের রিলেশনশিপ, ফ্রেন্ডস উইথ বেনিফিট রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ বাংলাদেশে টেকে না, আর এটা বাংলাদেশের জন্য না। এই রিলেশনশিপ, এদের রিলেশনশিপ থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে এই রকম বাংলাদেশের বুকে কখনো সম্ভব না, এদের স্থান বাংলাদেশের বুকে নাই। এই অমানুষদের প্রতিকূলতা, যে হামলা, এটা হামলাই বলা চলে, বেশি দিন বাংলাদেশে টিকতে পারে না। সো আমরা যে আন্ডার 18+ এখন ইউটিউবে বেশি, বা 18+ হলেও মানে আমাদের এইসব মেনে চলা উচিত। আমার মুক্তাদের মতো যে ছেলেগুলো আছে,
তারা আসলে যে কখনো কোনোদিনও যে জীবনে সফলতা অর্জন করতে পারবে না, তার প্রমাণও আমরা এখান থেকে পাই। হইতে পারে সে খুব বড় ইউটিউবার, কিন্তু আসলে এই ধরনের একটা ইসলাম কান্ট্রি, যদিও তারা মানে না, তারা অনেকবার বলছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তার ক্যাপিটালের FM এর মধ্যেও বলছে যে মিথ্যা কথা বলে এটাও ভাব, তারপর ধর্ম নিয়ে বারো এটাও ভাব, তারা ওগুলা মানে না, তারা একসাথে থাকে এটা মানে, তাদের আসলে কোনো কিছু যায় আসে না, কিন্তু সেটা আমাদের যায় আসে, আমরা সাধারণ পিপল, ম্যাস পিপল, আমাদের এটা যায় আসে। সো আমরা যদি প্রশ্রয় না দেই, এই ধরনের কাজ বাংলাদেশের মাটিতে হবে না। আমরা এই সব বেশি দেখি, আর সালমান এটা বলছে সে তার পার্সোনালিটি বিক্রি করেই, মানে তার 1 টাকা, তার একটা পার্সোনাল লাইফ বিক্রি করা তার 1 টাকার মূল্য, এরকম ক্যাপিটাল FM এর একটা সালমান বলছে। সো এই ভিডিও থেকে আমরা লার্ন করতে পারি যে আমাদের যারা টিনেজার আছে তাদের সিদ্ধান্তটা আসলে অনেক ভালোভাবে নিতে হবে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইবের কারণে আমার ভিডিও অনেক, সো প্লিজ সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব আমাদের ইউটিউবারদের জন্য খুব দরকার, আপনারা সেটা জানেন। সো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। Diggy diggy bum bum.